अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। सलाम, सर अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम। तुम्हारा चैटे तुम्हारे सेक्शन एवं रोलटा लिखे दाओ। चैटे सेक्शन एवं रोल लिखे दाओ सबाई। जूमेर चैटे, फेसबुक ना, जूमेर चैट बॉक्से लिखे दाओ। सर अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। सर अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। सर কি লিখতে বললেন? চ্যাটে হচ্ছে ইয়ে কি বলেন নাম, রোল নাম্বারটা আর সেকশনটা, শুধু এটা লিখে দাও। আমি অ্যাটেন্ডেন্স সংগ্রহ করে রাখি, আমি অ্যাটেন্ডেন্স নেই, ঠিক আছে? তোমরা আমার ক্লাসটাকে গুরুত্বের সাথে নিবা, না হলে বিপদে পড়ে যেতে পারো। এই দেখো, ফার্স্ট 2 দিন ক্লাস হয়েছে, এই 2 দিনে তোমরা গতদিন এই দেখো 21 জন ছিলে, 21 জনের বেশি ছিলে, কিন্তু তোমরা 21 জন রোল নম্বর দিয়েছ, তাই 21 জনের রোল নম্বর উঠে আছে, ঠিক আছে? আজকে যারা রোল নম্বর দিবা, তারা তাদের রোল নম্বর ঠিকই উঠে যাবে এখানে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস 7, এই দেখো ওদের, এটা ক্লাস 7 এর অ্যাটেন্ডেন্স দেখছো, ওরা একদম কন্টিনিউয়াস ভালো থাকে আর কি। কিন্তু তোমাদের কিন্তু 50 জনের গ্রুপ, ঠিক আছে? কিন্তু তোমাদের সেরকম অ্যাটেন্ডেন্স নাই, গ্রুপ 50 জনের বাট অ্যাটেন্ডেন্স সেরকম নাই, ঠিক আছে? বিষয়টা কিন্তু খুব একটা ভালো না। আশা করি তোমরা ক্লাসে আসবা এবং তোমাদের বন্ধুদেরকে বলবা যে ক্লাসে যেন আসে তারা। শোনো, আমি কষ্ট করে ক্লাস নিব, তোমাদেরকেও থাকতে হবে, এটা হলো বিষয়, অবশ্যই থাকতে হবে। আমি কাদেরকে নিয়ে ক্লাস নিব? তোমরা ক্লাস করলে না আমার ভালো লাগে, আনন্দ লাগে যে হ্যাঁ আমি তোমাদেরকে কিছু শিখাইতে পারতেছি। এই টার্গেটেই তো সপ্তাহে 3 দিন করে নিলাম, একদিন ছিল আর 2 দিন এক্সট্রা করে নিলাম। এখন ওইটাতে তোমরা যদি হেল্প না করো, তাহলে তো আমরা কোথায় যাব বলো? তোমাদের যেদিন, ওই দিন যেদিন বললাম যে এই সময় যদি তোমাদের প্রাইভেট থাকে, তাহলে ওই স্যারদেরকে রিকোয়েস্ট করো স্যার টাইমটা চেঞ্জ করতে, স্কুলের টাইমে না পড়াতে, ঠিক আছে? স্কুল যে টাইমটা নির্ধারণ করেছে সেই টাইমের বাইরে পড়াবে, ঠিক আছে? সেদিনও বলেছিলাম, আজও বলতেছি যে পড়বা, অবশ্যই পড়বা এবং স্যাররাও পড়াবে, তাতে কোনো আমার আপত্তি নাই, কিন্তু স্কুল টাইমের বাইরে। স্কুল টাইমে পড়াইলে কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে। ওকে, আমরা বলেছিলাম যে আমরা কিছু ক্লাসে, কয়েকটা ক্লাস নিয়ে আমরা পর 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 জ্যামিতি অংশের একটা সিরিজ তৈরি করব, ঠিক আছে? জ্যামিতির একটা সিরিজ তৈরি করব, সেই পর পর ক্লাসগুলো নিয়ে জ্যামিতি সুন্দর করে বুঝায় আস্তে 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 আগায় যাব। এই হচ্ছে তার মধ্যে, এই চতুর্ভুজ হচ্ছে প্রথম। আমরা গতদিন তো অনেক বেশি কথা বলেছিলাম, আজকের এত বেশি কথা নাই, আজকে ডাইরেক্ট আমরা ইয়েতে চলে যাব, মানে পড়ার মধ্যে চলে যাব। তো যেটা আমি করি সচরাচর, সচরাচর করি আমি একদম যে রিডিং সহই আর কি পড়ি, যেন প্রত্যেকটা লাইন বাই লাইন তোমার পড়া হয়ে যায়, তো সেই সেটার ধারাবাহিকতায় আমি এগুলাও রিডিং পড়বো একটু একটু করে। এই জন্য আমার সময় বেশি লাগে, কিন্তু স্যার আমার পৃষ্ঠা নাম্বারটা আরেকবার বলবেন ম্যাথের। ম্যাথের এটা পৃষ্ঠা নাম্বারটা হচ্ছে, দাঁড়াও, ম্যাথের এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 126 পৃষ্ঠা, ঠিক আছে? 126 পৃষ্ঠা চলে আসো পাবা। ওকে, আর 30 জন জয়েন করেছো বাট 18 জন রোল দিয়েছো, ঠিক আছে? সবাই কিন্তু শুধু সেকশন এবং রোল, আর কিচ্ছু না, নাম ঠিকানা কিচ্ছু লিখতে হবে না, শুধু সেকশন এবং রোল। নাম তো তোমাদের জুমের সাথেই আছে, ওই জন্য নাম আর লেখা লাগবে না, শুধু সেকশন এবং রোল এটা দিয়ে দাও, এটা দিয়ে আমি হচ্ছে পরে ওটা উঠায় রাখবো। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে পড়াশোনা শুরু করে দিই। যে চতুর্ভুজ, 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র একটি চতুর্ভুজ, চিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রটি একটি, চিত্র দ্বারা আবদ্ধ এই যে, এই যে আবদ্ধ যে ক্ষেত্রটা সেটা একটা চতুর্ভুজ। এমন একটা ভাব এদের, মনে হচ্ছে যেন তোমরা চতুর্ভুজ চিনোই না, কিন্তু এরা তো মনে হয় জানেই না যে তোমরা সেই ক্লাস 3 থেকে চতুর্ভুজ চেনো। চতুর্ভুজে 4টা বাহু আছে, দেখো এইটা বলার দরকার আছে? যে 4টি রেখাংশ দ্বারা ক্ষেত্রটি আবদ্ধ হয়, এই 4টি রেখাংশই চতুর্ভুজের বাহু। এটা একদম এক্সাক্টলি তোমরা সেই ক্লাস ইয়ে কাল থেকেই, কি বলার নাম, সে বাচ্চা কাল থেকেই জানো। ওকে,
এই কথাটা বাচ্চা কাল থেকে জানো না, যেটা এ বি সি ডি বিন্দু চারটি যে কোনো তিনটি সমরেখ নয়। সমরেখ বলতে কি বোঝায় এই টার্মটার জন্য মনে করো, এই এই জন্যই আমি রিডিংটা পড়ি, যে এই যে কিছু কিছু কথা আছে, এই কিছু কিছু ওয়ার্ড আছে, এইগুলো যেন তোমাকে একটুখানি ভালো করে বলা যায়। আচ্ছা, সমরেখ নয়, সমরেখ মানে একটা রেখার উপরে অবস্থিত নয়, এরকম একই রেখার উপরে অবস্থিত। যদি একাধিক বিন্দু একই রেখার উপরে অবস্থিত হয় তখন আমরা তাকে বলি বিন্দু তিনটা বা চারটা বা পাঁচটা সমরেখ। ঠিক আছে, সমরেখ, যে বিন্দু তিনটা সমরেখ, তাহলে একই তিন। তো এইখান যেটা ঘটে যে তিনটি সমরেখ নয়, যে কোনো তিনটি সমরেখ নয়, যেমন এ বি বি সি সি ডি ডি এ, এই যে এ বি বি সি সি ডি ডি এ, এই রেখাংশ চারটি সংযোগে এ বি সি ডি গঠিত হয়েছে, এই গোলা চারটা বাহু, এই চারটা কৌণিক বিন্দু বা শীর্ষ বিন্দু। শোনো, তোমাদের যেন মাথায় কোনোভাবেই না আসে, শীর্ষ বিন্দু মানেই মনে হয় উপরেরটা, এই উপরেরটা, এরকম যেন মাথায় না আসে। শীর্ষ বিন্দু মানে সবাই, এই যে ত্রিভুজ, ত্রিভুজের শীর্ষ বিন্দু মানেই এটা হবে, এটা যেন মাথায় না থাকে। শীর্ষ বিন্দু মানে সবাই, ঠিক আছে, সবাই শীর্ষ বিন্দু, শীর্ষের যে কোনো শীর্ষের বিন্দুই হচ্ছে শীর্ষ বিন্দু। তোমরা 40 জন জয়েন করেছো, মাত্র 26 জন হচ্ছে অ্যাটেন্ডেন্স দিয়েছো, বাকি বাকিরা আমাদের চ্যাট বক্সে, জুমের চ্যাট বক্সে সেকশন এবং রোল নাম্বারটা দিয়ে দাও, সেকশন এবং রোল, আর কিছু না। আচ্ছা, ওকে, তারপরে কি আছে? তারপরে এবার বললো যে এই যে এইগুলার মধ্যে, এই চারটার মধ্যে ওরা একটা সন্নিহিত কথা একটা অ্যাড করলো, সন্নিহিত। দেখো, সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু মানে হচ্ছে পাশাপাশি বাহু। সন্নিহিতর আর একটা ভালো বাংলা হচ্ছে পাশাপাশি, হ্যাঁ, কাছাকাছি। মনে করো এই বাহুর পাশের বাহু কোনটা? এইটা। তাহলে আমি বলতে পারবো যে এই বাহু আর এই বাহু পরস্পর সন্নিহিত। ওকে, এখন তুমি বলতে পারো, স্যার আপনি কেন এটা বললেন? আপনি 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 এটা বলতে পারতেন, এটা বলতে পারতেন সন্নিহিত কিনা, যে এটার পাশে এটা কিনা? ডেফিনেটলি হ্যাঁ, এটার পাশে এটা, তার মানে এই বাহুটা আর এই বাহুটাও সন্নিহিত। ওকে, ঠিক একই স্টাইলে এই বাহুটা আর এই বাহুটাও কিন্তু সন্নিহিত, একইভাবে এই বাহুটা এই বাহুটাও সন্নিহিত, কিন্তু এই বাহুটা আর এই বাহুটা কিন্তু বিপরীত, নট সন্নিহিত, এরা কিন্তু বিপরীত। পাশাপাশিটা সন্নিহিত আর অপোজিটটা হচ্ছে বিপরীত, আর এই বাহু আর এই বাহু বিপরীত। ঠিক আছে, এই হচ্ছে সন্নিহিত হিসাবটা। তো চতুর্ভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টিকের পরিসীমা বলে, পরিসীমার সংজ্ঞা সেই ছোটকাল থেকে পড়ে আসছো যে চার বাহুর যোগফলই হচ্ছে পরিসীমা। যে কোনো ক্ষেত্রে যদি এরকম, আমি যদি এরকম একটা বহুভুজ বানাই দিই তোমাদের জন্য, যে এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এটা পঞ্চভুজ, তাহলে এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু আর এই বাহু, এই চারটা, এই চারটা যোগ করে দিবা, হয়ে যাবে পঞ্চভুজ। এই এখানে কেউ কি আছে যে চ্যাট চ্যাটে রোল লিখতে পারে না? না পারলে আমাকে বলো, আমি সাহায্য করে দিচ্ছি। এখনো 10 জন বাকি আছে, না পারলে আমাকে বলো, আমি সহযোগিতা করছি, আমি বকি না সচরাচর, ঠিক আছে, শুধু মুখ ফুটে বলতে হবে, সমস্যাটা বলতে হবে, দেখবা যে সমাধান হবে, না বললে কোনো সমাধান হবে না। চ্যাট, তোমাদের যে নিচের দিকে মোর আছে, মোরের মধ্যে চ্যাট আছে, চ্যাট চ্যাটে গেলে দেখবা লেখার সুযোগ পেয়ে গেছো, ওখান থেকে লিখে দাও। ওকে, এইবার আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বিষয় চলে এসেছে, নট অনলি শুধু পরীক্ষা, একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত যদি সায়েন্স পড়ো তখন পর্যন্ত এটা লাগবে। আচ্ছা, এবার তুমি সায়েন্স পড়লা না, মনে করো যে ম্যাথ পড়বা না, এই জন্য তুমি সায়েন্স পড়লা না, তারপরে তুমি হচ্ছে চাকরির ক্ষেত্রে আবার যাবে না, জব সেক্টর, জব তো করবা, যেহেতু পড়াশোনা শেষ করতেছ তাহলে তো জব তো করবা, তো জব যখন করবা তখন আবার এই সামন্ত্রিক ঘুরে আসবে। এইটা এত বেশি ইম্পর্টেন্ট, মানে তুমি যদি যতগুলো স্টার দিবা তাও কম হয়ে যাবে, এই জন্য আমি স্টারের উপর ইনফিনিটিভ চিহ্ন দিয়ে দিলাম, পাওয়ার ইনফিনিটিভ, মানে এত বেশি ইম্পর্টেন্ট, এর একদম ক্লিয়ার কনসেপ্ট রাখার জন্য, একদম 100% ক্লিয়ার কনসেপ্ট যেন থাকে। আচ্ছা, কি ক্লিয়ার কনসেপ্ট? সামন্ত্রিক, সুন্দর করে যে সংজ্ঞাটা আছে সে সংজ্ঞাটাই তোমার হচ্ছে ক্লিয়ার করে দিবে, যে চতুর্ভুজের, মানে এমন একটা চতুর্ভুজ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তার মানে এই যে আমি একটা চতুর্ভুজ মনে করে, একটা চতুর্ভুজ আঁকলাম, এই যে এই চতুর্ভুজের এই যে বিপরীত বাহুগুলো, তো এইটার বিপরীত বাহু কে? এটা। এই বিপরীত বাহুগুলা
পরস্পর সমান্তরাল, তার মানে এই একটা বিপরীত বাহু আর এই একটা বিপরীত বাহু, দুই জোড়া বিপরীত বাহু থাকে, যদি এই দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয় তাহলেই সে সামন্তরিক হবে, শুধু সমান্তরাল হলেই সামন্তরিক হবে। এই জায়গায় একটা মজার ব্যাপার আছে, যদি এরকম একটা চতুর্ভুজের, এই যে মনে করো যে আমি নাম দিলাম যে এই এ বি সি ডি, একটা নাম দিলাম যে এ বি সি ডি, এইটার যদি তোমার চতুর্ভুজ যদি কোনো কারণে এই বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় তাহলে অটোমেটিক তারা সমানও হয়ে যায়, তার মানে এ বি সমান্তরাল সি ডি, এবং একই সাথে যদি এ ডি সমান্তরাল বি সি হয় তাহলে আমরা এই দুই সিদ্ধান্তের জন্য আমরা খুব সুন্দর করে বলতে পারবো তাহলে এ বি সমান সি ডি হবে এবং এবং এ ডি সমান বি সি হবে। ঠিক আছে, মানে এটা সমান হলে এটা আবার সমান্তরালও, আমরা সমান এবং সমান্তরাল একসাথে বলতে পারি। সংজ্ঞার মধ্যে তুমি শুধু যদি পরস্পর সমান্তরাল বলে দাও তাহলেই কাজ শেষ। ওকে, এইবার একটা আমি একটা প্রশ্ন করি, তোমরা উত্তর দিবা। সেক্ষেত্রে আমি যে সংজ্ঞাটা বললাম সেই সংজ্ঞা অনুযায়ী এটা কি সামন্তরিক হবে? আচ্ছা, ঠিক আছে, তোমরা যারা উত্তর দিলে তারা একদম 100% ভুল উত্তর দিয়েছো, বুঝছো? দেখো, খেয়াল করে দেখো, তুমি আমি যেটা বলেছিলাম তোমরা সুন্দর করে শোনো, বলেছে যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তা সামন্তরিক। এই বাহু আর এই বাহু কি সমান্তরাল না? জি স্যার। এই বাহু আর এই বাহু কি সমান্তরাল না? তাহলে কেন এটাকে তুমি সামন্তরিক বলবা না? সামন্তরিক না বলাটা অন্যায় হবে। ঠিক আছে, বিষয়টা এরকম, বিষয়টা এরকম, মনে করো যে একটা হচ্ছে আমরা মানুষ, তো আমরা মানুষ, আমিও মানুষ তুমিও মানুষ, ঠিক আছে, আমারও হাত আছে পা আছে চোখ আছে কান আছে, ঠিক আছে, তোমারও হাত পা চোখ কান আছে, তো তুমি যদি আমাকে মানুষ বলো তোমাকে কি বলবা? তুমিও মানুষ। এখন আমাকে যদি তুমি ছেলে মানুষ বলো তাহলে তাহলে তুমি কি মানুষ না? অবশ্যই মানুষ, মানে একটা মানুষের একটা স্পেশাল বৈশিষ্ট্যের কারণে আমি ছেলে, মানুষের আলাদা কিছু বৈশিষ্ট্যের কারণে তুমি মেয়ে, এই হচ্ছে কাহিনী। কিন্তু আমরা দুইজনেই এক মানুষ, দুইজনেই মানুষ, বিষয়টা এরকম। আমি জানি তুমি এটা আয়ত বলতে, তুমি আয়তকে টার্গেট করেই বলেছো এটা সামন্তরিক না, আমি জানি তুমি আয়তকে টার্গেট করেই এটা বলেছো, এটা এটা যেহেতু আয়ত সেহেতু সামন্তরিক না। মূলত বিষয়টা এরকম, এটা আয়ত হয়েছে ঠিক আছে, কিন্তু এটা প্রথমে সামন্তরিক পরে আয়ত, মানে প্রথমে মানুষ তারপরে ছেলে অথবা মেয়ে, বিষয়টা এরকম হয়ে গেছে, বুঝছো? মানে সামন্তরিকের একটা স্পেশাল বৈশিষ্ট্যের কারণে সে আয়ত নাম নিতে পারে, যেমন আমাদের স্পেশাল বৈশিষ্ট্যের কারণে আমরা ছেলে অথবা মেয়ে হতে পারি, তেমনি আয়ত ক্ষেত্রের এই যে এটা একটা সামন্তরিক, এই সামন্তরিকের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে যে একটা কোণ সমকোণ, এইটা একটা স্পেশাল বৈশিষ্ট্য। দেখো সামন্তরিকের সংজ্ঞার মধ্যে কোনো কোণের কথা লেখা নাই, কোনো কোণের কথা লেখা নাই, কিন্তু কিন্তু একটু পরে আয়তর সংজ্ঞা চলে আসবে। এই দেখো কি সুন্দর করে লিখছে, যে সামন্তরিকের একটি কোণ সমকোণ তাই আয়ত, দেখছো? মানে দেখো যে আয়ত সে আগে তো সামন্তরিক, ঠিক আছে, সামন্তরিকের আগে কি বলতো, এটা এই জিনিসটা সামন্তরিকের আগে কি? চতুর্ভুজ। সামন্তরিকের আগে চতুর্ভুজ, চতুর্ভুজের স্পেশাল বৈশিষ্ট্য দিয়ে হয়ে গেল হচ্ছে সামন্তরিক, সামন্তরিকের কিছু স্পেশাল বৈশিষ্ট্য দিয়ে হয়ে গেল আয়াত, আরো কিছু স্পেশাল বৈশিষ্ট্য দিয়ে আরো কিছু নাম হওয়া যাবে, বুঝছো? আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি? জি স্যার। পানির পানির মতো ক্লিয়ার না তেলের মতো ক্লিয়ার, কোনটা? দুইটাই দুইটাই। আচ্ছা, যার কাছে যেটা সহজ, দেখা গেল যে সৌদি আরবে তেল সহজলভ্য, তাহলে সে বললো আমার কাছে তেলের মতো পরিষ্কার, আর আমাদের দেশে পানি সহজলভ্য, তা আমরা বলবো পানির মতো পরিষ্কার। ওকে, আচ্ছা, এইবার 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 আমি আয়তর ক্ষেত্রে, আয়তক্ষেত্রে তো বিষয়টা গেল, যে সাথে আর একটা অ্যাডিশনাল ইনফরমেশন রয়েছে, আয়তর
চারটি কোণ সমকোণ, আয়তের আয়ত সীমাবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে। আচ্ছা গেল, তার মানে সামুদ্রিক আয়তক্ষেত্র দুটাই চলে গেল। রম্বস, এমন একটি সামুদ্রিক, তার মানে এইটা যেটা তুমি এটাকেও সামুদ্রিক বলতে পারো। কেন সামুদ্রিক বলতে পারো? তুমি দেখতেই পাচ্ছ যে এটা এটা সমান এবং এটা এটা সমান্তরাল, এটা একটা সমান্তরাল। সামুদ্রিকের সংজ্ঞা ছিল বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল, এটা হয়েছে সমান্তরাল, তাহলে এটা সামুদ্রিক। কিন্তু কথা আছে, সামুদ্রিকের হওয়ার পরে দেখো, সামুদ্রিক হওয়ার পরে সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। দেখো সন্নিহিত বাহু, তার মানে এই বাহুটা আর এই বাহুটা দৈর্ঘ্য সমান। যদি পাঁচ হয় তাহলে এটাও পাঁচ হয়। তোমাকে একটু আগে শিখিয়েছিলাম যে এইটার সন্নিহিত বাহুতে এটাও তো হয়, তাহলে এটাও পাস। আবার এটার সন্নিহিত বাহুতে এটাও হয়, তাহলে এটাও পাস। দেখো আমরা আছি ছোট্টবেলায় পড়ে এসেছি যে চতুর্ভুজের চারটি বাহু সমান কিন্তু কোনো কোণ সমকোণ নাই তাকে রম্বস বলে। আসলে ওটা একটা সংজ্ঞা ছিল, এখনো আছে, কোনো সমস্যা নাই। এরা তোমাদেরকে একটু অন্যভাবে দেখালো, আর কিছু না, ঘটনা কিন্তু একই কথা। তুমি যদি বলো যে যে সামুদ্রিকের চারটি বাহুই পরস্পর সমান তাকে সন্নিহিত তাকে হচ্ছে রম্বস বলে, তাও কিন্তু ঘটনা সত্য এবং সংজ্ঞা ঠিক আছে। ওরা তোমাদেরকে একটু ভিন্ন আঙ্গিকে দেখালো, আর কিছু না। দেখো রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল, চারটি বাহু সমান। এই যে দেখছো, এবার এই কথা বলে কে, কার মাইক্রোফোন? জেসিকার মাইক্রোফোন অন ছিল, আমি বন্ধ করে দিলাম। হ্যাঁ, তোমাদের যাদের মাইক্রোফোন অন আছে নিজ দায়িত্বে বন্ধ করে রাখবা অথবা চুপচাপ থাকবা, ঠিক আছে? আচ্ছা গেল, তাহলে এই হচ্ছে রম্বস গেল। রম্বসে কি দাঁড়ালো আমরা শেষ পর্যন্ত দেখলাম যে সন্নিহিত বাহুল দৈর্ঘ্য সমান হলে সেটা রম্বস। তাহলে কি এটা রম্বসের মধ্যে পড়বে? জি স্যার। এই পড়বে, পড়বে, এটাও রম্বসের মধ্যে পড়বে। হ্যাঁ, কারণ রম্বসের সংজ্ঞার মধ্যে কোণের কোনো কথা লেখা নেই। দেখো যে রম্বস এমন একটি সামুদ্রিক যার সন্নিহিত বাহুগুলো দৈর্ঘ্য সমান, অর্থাৎ রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং চারটি বাহু সমান। এ দেখো, এটার এটার বিপরীত বাহু সমান, এটা এটা বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, অতএব এটাকে রম্বস বলা যায়। কিন্তু এটাকে স্পেশাল একটা নাম দেওয়া যায়, বর্গ। কেন বর্গ? যদি একটা কোণ 90 হয় তখন আমরা তাকে বর্গ বলতে পারি। এটা বর্গ, এমন একটি আয়ত, আয়ত বললেই আমরা বুঝে যাবো এর মধ্যে 90 ডিগ্রি আছে, যার সন্নিহিত বাহুগুলো সমান। তার মানে ওরা ওরা কি করেছে, এই আয়ত থেকে বর্গ এনেছে, আয়ত থেকে বর্গের সংজ্ঞা এনেছে। যে এই যে যেমন এইটা আর এটা সন্নিহিত বাহু, এরা তো সমান না। যদি এখান থেকে বাহুটার দাগটা থাকতো তাহলে এই বাহু এই বাহু সমান হয়ে যেত, তখন আমরা বলতে পারতাম যে আয়ত, এই যে আয়ত, যে আয়তর সন্নিহিত বাহুগুলা সমান সেটা একটা বর্গ। এই অর্থাৎ বর্গ এমন একটি সামুদ্রিক যার প্রত্যেকটি কোণ সমকোণ, বাহুগুলো সমান, বর্গের সীমাবদ্ধ ক্ষেত্রকে বর্গক্ষেত্র বলে। একদম এই যে চারটা জিনিসের এই কনসেপ্ট যেন একদম 100% তোমাদের ক্লিয়ার থাকে, যেন একটু অসুবিধা না হয়। ট্রাপিজিয়ামে সচরাচর প্রবলেম হয় না, কারোরই কখনোই প্রবলেম হতে দেখিনি ট্রাপিজিয়ামে। ট্রাপিজিয়াম যেমন এরকম যদি আমি একটা চিত্র আঁকাই, হ্যাঁ সেটা কি ট্রাপিজিয়াম হবে? সাইমা, সাইমা বলো তো এটা ট্রাপিজিয়াম হবে কিনা, আর কেউ বলবো না, সাইমা বলবে এটা ট্রাপিজিয়াম হবে। আমি এ বি সি ডি, এটা একটা হচ্ছে ক্ষেত্র, মনে করো একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজকে কি ট্রাপিজিয়াম বলা যাবে? সাইমা কথা বলো, ফাতেমা কথা বলো, স্যারের প্রতিটি বাহু বিপরীত বাহু যদি সমান হয় তাহলে এটা ট্রাপিজিয়াম হবে। আচ্ছা মানে তোমার তোমার এটা দেখে কি মনে হচ্ছে, এটা কি হতে পারে বা কোন শর্তে হবে সেটা বলো? এটা কি ট্রাপিজিয়াম হওয়ার কোনো চান্স আছে? ট্রাপিজিয়াম মনে তো হচ্ছে, হ্যাঁ কারণ হচ্ছে স্যার স্ক্রিনে ভালো বোঝা যাচ্ছে না, বি সি আর হচ্ছে ডিসি বাহু দুইটা সমান, বিসি আর ডিসি সমান মনে হচ্ছে, মানে স্ক্রিনে তো অনেকটা সেই রকমই লাগছে। এই এই কোন দিন সমান হয় নাকি, যেটা এটা তো ছোট আর এটা তো কত বড়,
আচ্ছা, তারপরেও তোমার কনসেপ্ট কনসেপ্টটা ঠিক ছিল না, আমি বলে দিই। এই দুই বাহু সমান হোক বা না হোক তাতে আমাদের কিছুই যায় আসে না, আমাদের দেখতে হয় এই যে বিপরীত যে বাহু দুইটা আছে, এই যে এই বাহু আর এই বাহু, অথবা এই বাহু আর এই বাহু, এরা দুজন সমান্তরাল কিনা, আর কিছু দেখতে হয় না, কিন্তু সমান্তরাল দেখতে হয়। আমাদের সমান দেখার কোনো সুযোগই ট্রাপিজিয়ামের মধ্যে নাই। এই যে এই বাহুটা আর এই বাহুটা, এই কথা কোন জায়গাতে আসে, যে এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান্তরাল। সমান্তরাল মানে হচ্ছে বিষয়টা এরকম, যে আমি যদি এই বাহুটাকে এরকম করে অনেক দূর বাড়ায় দিই, আবার এই বাহুটাকে যদি এরকম অনেক দূর বাড়ায় দিই, ওরা জীবনেও মিলবে না। দেখো, এই বাহুটা আর এই বাহুটাকে যদি আমি আমি যদি বাড়ায় দিই, এই দেখো এই বাহুটাকে যদি আমি একটু এদিকে বাড়াই, আর এই বাহুটাকেও যদি আমি একটু এদিকে বাড়াই, তো বোঝা যাচ্ছে কিছু দূর পরে যে মিলে যাবে, খাতার বাইরে যে মিলে যাবে, মানে আমার স্ক্রিনের বাইরে যে মিলে গেছে স্পষ্ট। কিন্তু এইখানে যেটা আছে, আমি এদিকে যদি সারা জীবন বাড়ায় দিই, আর এটাকে যদি সারা জীবন এদিক বাড়ায় দিই, তাও ওরা জীবনেও মিলবে না। এইটার নামই হচ্ছে সমান্তরাল, ঠিক আছে? তো আমাদের আমি তখন ওই আঁকানোর এটা চেষ্টা করেছিলাম যে এই একটা বাহু আঁকাইছিলাম আর এই একটা বাহু আঁকাইছিলাম, এবং এটা চেষ্টা করেছিলাম যে হ্যাঁ সমান্তরাল, এবং এখানে একটা দাগ দিয়েছিলাম, এখানে একটা দাগ দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম যে এটা ট্রাপিজিয়াম হবে কিনা। আসলে হ্যাঁ, এটা ট্রাপিজিয়াম হবে, কারণ এই যে এইটা এবং এটা বিপরীত বাহু এবং এরা পরস্পর সমান্তরাল, বিধায় এটা ট্রাপিজিয়াম। আর অন্য বাহু কি হলো আমার সেটা আসলে দেখার বিষয় না, ঠিক আছে? ওকে। আর ঘুড়ি, ঘুড়ি এমসিকিউ এর জন্য যেটা গুরুত্বপূর্ণ হতে পারে, যে দুই জোড়া সন্নিহিত বাহু সমান একে ঘুড়ি বলা হয়। যে দুই জোড়া সন্নিহিত বাহু, তার মানে এই জোড়া সন্নিহিত বাহু পরস্পর সমান আর এই জোড়া সন্নিহিত বাহু পরস্পর সমান যেহেতু হয়েছে, তখন এটাকে ঘুড়ি বলা যায়। এই ঠিক আছে, ওকে। এই হচ্ছে মোটামুটি আমাদের এই ক্ষেত্রগুলো একটা চেনার একটা ইয়া। তোমাদের আমি একটু ছবি তুলে রাখি, 1 মিনিট, যে আমাদের ওই যে একটা সিস্টেম আছে, তোমাদের এগুলো তো আমাদেরকে ইয়েতে দিতে হয়, যে আমাদের একটা অ্যাপ আছে, তোমরা সবাই জানো নিশ্চয়ই, ওই অ্যাপে আমাদেরকে ছবি তুলে দিতে হয়। আমি একটু ছবি তুলি। আচ্ছা, তো স্যার আমাদের চ্যাটে অনেকজন আইডি লিখছে, এটা কি লিখতে হবে? না না, ভালো কথা বলেছো, আইডি লিখো না। যারা আইডি লিখেছো তারা কষ্ট করে আবার একটু রোল নাম্বারটা লিখো। আইডি লিখলে কিন্তু আমি আসলে তোমাদেরকে খুঁজে পাবো না, আইডি খুব বড় জিনিস, ওইটা ওইভাবে খুঁজে পাওয়াটা খুবই টাফ হয়ে যায়, ঠিক আছে? তোমরা একটু কষ্ট করে, হ্যাঁ কষ্ট করে শুধু রোল নাম্বারটা লিখো, যে হ্যাঁ রূপসা কি জ্যোতিকা কি চিত্রা কি শর্মা। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। ও ভালো কথা, এইবার আর একটু বলি, এই যে তোমরা হচ্ছে গ্রুপে এত কথা লেখো, খুবই মানে বিরক্তিকর হয়ে যায় মাঝে মাঝে, ঠিক আছে? তোমরা এত কথা লিখবা না, অল্প স্বল্প যা জানার সেটা লিখবা। আর ওই যে আমি গ্রুপে বারবারই লিখি, ওকে স্যার, হ্যাঁ স্যার, না স্যার, এসব কিচ্ছু লিখবা না, কোনো কৃতজ্ঞতা দরকার নাই। হ্যাঁ, কৃতজ্ঞতা দিতে দিতে একদম মানে অবস্থা খুবই খারাপ হয়ে যায়, ঠিক আছে? আমি তোমাদের ইয়েটাকে মিউট করি না, এটা এটা তোমাদেরকে আমি বলেছি একবার, যে তোমাদের তোমরা পাঠাও আর শব্দ হয়, তো ওই শব্দগুলো তো বারবার আসলে সমস্যা। তখন কেউ যদি কাজের কিছু লেখে, তাহলে কিন্তু আসলে আর খুঁজে পাওয়া যাবে না। এজন্য তোমরা গ্রুপে কোনোভাবে অপ্রয়োজনীয় কিচ্ছু লিখবা না, প্রয়োজনীয় কিছু লিখবা, ঠিক আছে? আমার ক্লাস রেগুলার এরকম করে সপ্তাহে 3টা করে ইনশাল্লাহ হবে, আমি যতদিন আছি কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আমি সুস্থ থাকা মানেই ক্লাস ইনশাল্লাহ হবে, ঠিক আছে? খুব একটা মিস হবে না, এবং 3:30 মানে দেখবা 3:30, অথবা যেদিন 3টা বলবো সেদিন 3টা মানে 3টাই শুরু হবে। হ্যাঁ, 1 মিনিট পরেও হয়তো বা শুরু হবে না। ওকে, এবার হচ্ছে উপপাদ্য এক। উপপাদ্য এক আমি আজকে পড়াবো না, আমি আগামী আগামীকাল তোমাদের আবার ক্লাস আছে না? আগামীকাল ক্লাস আছে তোমাদের? এই দেখো, তোমাদের রুটিনও কিন্তু আছে, এই রুটিন আমি তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য আমি এই রুটিন তৈরি করেছি, তোমরা যদি তাও গুরুত্ব একটু দিতা, তাহলে তো আমরা ধন্য হয়ে যেতাম, ঠিক আছে? দেখো এখানে আর কেউ নেই, শুধু 7 আর 8 আছে, না আমি 7 এর ক্লাস এরকম এক্সট্রা নিই, আর এই তোমাদের ক্লাস এক্সট্রা নিচ্ছি, আর যে আর অন্যান্য যেসব ক্লাস আছে সেসব ক্লাস তো সেসব ক্লাসের নিয়মের মতোই হয়। অন্যান্য ক্লাস হয় না, নাকি শুধু আমার ক্লাস হয়, কোনটা বলো তো একটু? স্যার
আশা করি এই যে আমি শুরু করেছি ক্লাস নেওয়া, আস্তে আস্তে সব স্যার ক্লাস নেওয়া শুরু করে দিবে এবং তোমাদের ক্লাসগুলো খুব সুন্দর ভাবে হবে, ঠিক আছে? তাহলে আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল কিন্তু আগামীকাল কি ক্লাস আছে? রবি সোম, হ্যাঁ সোমবার 3টায়। আগামীকাল হচ্ছে তোমাদের এক্সট্রা ক্লাস, আজকে তো শিডিউল ক্লাস, আগামীকাল এক্সট্রা, পরশুও এক্সট্রা, ঠিক 3টার সময় ইনশাল্লাহ শুরু হয়ে যাবে এবং তোমরা ঠিক 3টায় জয়েন করবা। প্রয়োজনে অ্যালার্ম করে রাখবা, আমার অ্যালার্ম করা আছে এই জন্য আমার লেট হয় না, ঠিক আছে? তোমরাও অ্যালার্ম করে রাখবা যেন লেট না হয়। আর এইটা হচ্ছে আমরা আগামী দিন আগামীকাল সুন্দর করে পড়বো, উপপাদ্য এক এমন ভাবে পড়বো যেন আমার ক্লাসে তোমাদের মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? উপপাদ্য এক এবং দুই শেষ করবো। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাইরে বের হয়ো না, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।